মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলে সেটা জানবার আগে একটু জেনে নিই মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা কিরকম, মানে তার গঠনটা কিরকম, কিরকম দেখতে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া প্রকৃতপক্ষে একটি গোল আকৃতির হতে পারে বা দণ্ডাকার হতে পারে। একটি কোষ অঙ্গাণু, মানে কোষের মধ্যে যে জিনিসটা থাকে তাকে কোষ অঙ্গাণু বা সেল অর্গানেল বলে আমরা জানি। এইবার এটা হচ্ছে একটা ডাবল লেয়ার্ড বা ডাবল মেমব্রেন সেল অর্গানেল, বা বাংলায় বললে দ্বিপর্দাযুক্ত কোষ অঙ্গাণু। দ্বিপর্দাযুক্ত মানে কি বা ডাবল মেমব্রেন মানে কি, মানে দুটো মেমব্রেন আছে বা দুটো পর্দা আছে, একটা বাইরের দিকের পর্দা বা এক্সটার্নাল মেমব্রেন, একটা হচ্ছে গিয়ে ভেতরের দিকের পর্দা বা ইন্টারনাল মেমব্রেন। এই ইন্টারনাল মেমব্রেন বা ভেতরের পর্দাটা অন্তঃপর্দা যাকে বলে বাংলায়, আর বাইরের দিকের যে পর্দাটা অর্থাৎ যেটাকে বহিঃপর্দা বলে বা এক্সটার্নাল মেমব্রেন বলে যেটা, এই দুটো পর্দার মাঝখানে একটা ছোট স্পেস থাকে, যেই স্পেসটাকে বলা হয় পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বা পেরি মাইটোকন্ড্রিয়াল সিস্টার্নি। মানে একটা ফাঁকা অঞ্চল থাকে, সেটার সেই জায়গাটার নাম পেরি মাইটোকন্ড্রিয়াল সিস্টার্নি বা পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। এই মাইটোকন্ড্রিয়া কিন্তু অনেকগুলো নামেও পরিচিত, মাইটোকন্ড্রিয়া বাদ দিয়ে কন্ড্রিওজোম বা কন্ড্রিয়ন এই নামেও এটা পরিচিত, মানে এই নামেও একে ডাকা হয়। এবার এই মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি থাকে, মাইটোকন্ড্রিয়ার যে এই ভেতরের পর্দাটা থাকে সেই ভেতরের পর্দাগুলো দেখা যায় কতগুলো ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে বা আঙুলের মতন কতগুলি অংশ তৈরি করে ভেতরের পর্দাটা বেঁকে গিয়ে। এই যে ভেতরের পর্দাগুলো বেঁকে গিয়ে যে আঙুলের মতন অংশটা তৈরি করে, এই আঙুলের মতন অংশগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে ক্রিস্টি। এই ক্রিস্টির উপরে কতগুলো টেনিস র্যাকেটের মতন বা দাবার বোড়ে যেটা থাকে সেটার মতন কতগুলো অংশ দেখতে পাওয়া যায়, সেইগুলোকে বলা হচ্ছে গিয়ে অক্সিজোম বা F1 পার্টিকেল বলে, বা আর একটা নাম আছে তাকে বলা হয় ফার্নান্ডেজ মোরান পার্টিকেল। আর এর ভেতরের দিকে যে অর্ধ তরল বা সেমি লিকুইড মেটেরিয়ালটা থাকে সেই সেমি লিকুইড বা অর্ধ তরল মেটেরিয়ালটাকে বলা হয় ম্যাট্রিক্স বা বাংলায় বলা হয় ধাত্র। এর মধ্যে কিছু পদার্থ থাকে, কণার মতন অংশ থাকে যেগুলো ভেসে থাকে বা ডুবে থাকে। এই যে ধাত্রটা থাকে, এই ধাত্রর মধ্যে আমরা কতগুলো জিনিস লক্ষ্য করতে পারি, যেমন DNA লক্ষ্য করতে পারি কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে রাইবোসোম লক্ষ্য করতে পারি, এর মধ্যে রাইবোসোম কণাও কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে থাকে। যেই রাইবোসোমগুলো থাকে সেগুলো 50S রাইবোসোম। রাইবোসোম সম্বন্ধে যখন পরে বলবো তখন এই 50S রাইবোসোম কি বা রাইবোসোমে আর কোনো প্রকারভেদ আছে বা কি আছে সেগুলো কীরকম সেগুলো সম্বন্ধে ডিটেলে বলবো। প্রত্যেকটা যে সেল অর্গানেল থাকে, প্রত্যেকটা সেল অর্গানেল আল্লাহ আল্লাহ নিজস্ব কাজ থাকে। কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে গিয়ে সেলকে বা কোষকে শক্তি প্রদান করে বা এনার্জি প্রোভাইড করে। এই কারণটার জন্যই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলে বা কোষের, বাংলায় কোষের শক্তিঘর বলে। কোষের মধ্যে বা সেলের মধ্যে যে বিভিন্ন রকম কাজকর্ম চলে অর্থাৎ বিভিন্ন রকম মেটাবলিজম চলে বা বাংলায় বললে যাকে বিপাক বিভিন্ন রকমের হয়, আরও সহজ করে বললে কোষের মধ্যে বা সেলের মধ্যে যে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়াগুলো চলে সেগুলো চলবার জন্য কী থাকে, বিভিন্ন প্রচুর শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা প্রোভাইড করে কে, এই শক্তিটা প্রোভাইড করে হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া। এই শক্তি প্রোভাইড করে বা এনার্জি সাপ্লাই করে, এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে কী বলা হচ্ছে, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল। এইটাই হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার মূলত কাজ। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোসোম আছে। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন রাইবোসোম থাকে সেই রাইবোসোমটা কিন্তু কোষের বা সেলের প্রোটিন সিনথেসিসে বা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, এটাও একটা মাইটোকন্ড্রিয়ার কাজ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নিজেরা ভালো থেকো, অপরকে ভালো রেখো।